শীতকালে আপনার বাথরুমে যদি একটা গিজার থাকে তাহলে কিন্তু খুবই ভালো, কারণ শীতকালে ঠান্ডা জল দিয়ে স্নান করাটা কিন্তু খুবই মুশকিল। তবে গিজার থাকলে আপনি অনায়াসেই জলটাকে গরম করে স্নান করতে পারেন। তবে আপনি যদি গিজারটাকে সঠিকভাবে ইউজ না করেন তাহলে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। সো গাইজ, এই হলো আমাদের বাথরুম, আমাদের বাথরুমও কিন্তু একটা গিজার আছে। সো গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি দেখে একটা ভালো মানের গিজার কিনবেন এবং কিভাবে এই গিজারটাকে সঠিকভাবে ব্যবহার করবেন। আর এই ভিডিওটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও নয়। সো গাইজ, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্টস করবেন, ভিডিওটাকে আপনার বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আমাদের বাথরুমে যে গিজারটা আছে এটা হলো 8 বার প্রেশারযুক্ত গিজার। দ্যাট মিন্স 8 দিক থেকে প্রেশার দিয়ে এই জলটাকে গরম করা হয় এবং এখানে 10 লিটার ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক আছে যেটার মধ্যে জল স্টোরেজ হয়। এখানে আছে আপনার ওয়াটার লাইন থেকে একটা ইনলেট, যে জলটা এই ট্যাঙ্কের মধ্যে আসে এবং এখানে আপনাকে করতে হবে প্লাগ ইন এবং আপনাকে সুইচ দিতে হবে। সুইচ দেওয়ার পরে এখানে দেখুন লাল একটা ইন্ডিকেটার আছে, দ্যাট মিন্স জল গরম হচ্ছে। জল গরম হয়ে গেলে এখানে সবুজ কালারের একটা ইন্ডিকেটার জ্বলবে। এখানে একটা রেগুলেটর দেওয়া আছে, রেগুলেটরের সাহায্যে আপনি এই গিজারের তাপমাত্রাটাকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। তাছাড়াও এটার মধ্যে আছে আউটলেট, এই যে দেখতে পাচ্ছেন এই হলো রেগুলেটর। এটার সাহায্যে আপনি যে তাপমাত্রা, যে জলটা কত তাড়াতাড়ি গরম হবে যেমনটা ইস্ত্রির মধ্যে থাকে এরকমের একটা রেগুলেটর দেওয়া আছে। এখানে আরেকটা আউটলেট আছে, মানে অবাঞ্ছিত জলগুলো এখান দিয়ে বেরিয়ে আসবে। আপনি যখন গিজারটা কিনে আনবেন তখন কিন্তু ভালো একজন ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার এই গিজারটাকে ইনস্টল করাবেন। এইদিকে গিজারের গায়ের উপরে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া আছে এবং ইনস্ট্রাকশান দেওয়া আছে। আর এই গিজারটা হলো একটা 5-স্টার রেটিংয়ের গিজার। আপনারা গিজার কেনার সময় অবশ্যই 5-স্টার দেখে কিনবেন এবং ইনস্ট্রাকশানটা ফলো করবেন। গিজার কিন্তু অনেক রকমের আছে, এটা হলো ট্যাঙ্কযুক্ত। এরকমের ট্যাঙ্কযুক্ত গিজারগুলো কিন্তু 5 লিটার, 10 লিটার, 20 লিটার এবং 25 লিটার ক্যাপাসিটির আছে। তাছাড়াও আরেকটা গিজার আছে যেটা পাইপ আকারের, সুইচ দেওয়ার সাথে সাথে কারেন্ট জলটা গরম হয়ে চলে আসে। আর এই গিজারটা হলো ট্যাঙ্ক ক্যাপাসিটির, মানে এটার মধ্যে ট্যাঙ্কের ভিতরে জলটা গরম হয়ে স্টোর করা যাবে, কারেন্ট চলে গেলেও কিন্তু এই জলটা গরমই থাকবে। আর পাইপ আকারের যে গিজারগুলো আছে ওই গিজারগুলো কিন্তু কারেন্ট চলে গেলে গরম জল পাবেন না, তাই চয়েসটা কিন্তু আপনার। আর গিজার কেনার সময় অবশ্যই ISI দেখে কিনবেন। আর ট্যাঙ্কযুক্ত গিজারগুলোর মধ্যে কিন্তু একটা ইনলেট এবং একটা আউটলেট আছে। ইনলেটটা আপনার জলের ট্যাঙ্কির সাথে সরাসরি যুক্ত থাকে এবং আউটলেটটা আপনার জলের ট্যাপের সাথে যুক্ত থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গরম জলের সুইচ আর এদিকেরটা হলো ঠান্ডা জলের সুইচ। আপনি ইচ্ছে করলে গরম জলটাকেও বের করতে পারেন বা ঠান্ডা জলটাকেও বের করতে পারেন, বা গরম এবং ঠান্ডা মিক্সড করেও আপনি বের করতে পারেন। তাছাড়াও ইচ্ছে করলে আপনি শাওয়ারের মধ্যেও কিন্তু এই গরম জলটাকে নিয়ে যেতে পারেন, তবে একটু রিক্সি হয়ে যায়। এই গিজারটা কিন্তু একটা ইলেকট্রিক ডিভাইস এবং জল কিন্তু তড়িৎ পরিবাহী, মানে জলের মধ্যে ইলেকট্রিসিটি চলে আসতে পারে, যার ফলে আপনার বা আপনার ফ্যামিলির বড় একটা বিপদ হতে পারে। এই কারণে আপনারা যখন গিজার ইউজ করবেন তখন অবশ্যই জল গরম হওয়ার পরে গিজারের সুইচটাকে অফ করে তারপরেই জলটাকে ব্যবহার করবেন। আর গিজারের দাম 3,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত আছে, চয়েসটা আপনার। সো গাইজ, আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।